দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। আপনারা দেখছেন এখানে কিছু গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে আর বৃষ্টি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর আমরা সেখান থেকে আপনাদের কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখছি একটি গরু দরদাম চলছে, আসলে কি দামে গরুগুলো কিনছেন কায়সার ভাইকে দেখছি আমরা এখানে। কায়সার ভাই আসসালামু আলাইকুম ভাই, বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে, কটা হলো? দশটা। সব মাংসের গরু? মাংসের গরু। কেমন আসলে চলছে আজকে বাজার? বাজারটা এমনিতে কম, তারপরে ঝড় বৃষ্টি হলো। আচ্ছা, এটা কত দাম দিলেন? 1,32,000। ওজন কতটুকু হবে? 5 মনের শর্ট হবে। আচ্ছা, 5 মনের শর্ট হবে, অল্প স্বল্প আমরা দেখছি। বাড়ি কই আপনার? বৃষ্টির জন্য নামেনি। আমরা দেখি আসলে কি দামে ওনারা গরু কিনছেন আজকে, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই। সবই মাংসের গরুর দরদাম করছেন। কোন গরুগুলো কিনেছেন কাসার ভাই আমরা একটু দেখতে পারি? দর্শক আমরা একটু দেখে আসি আগে গরুগুলো, যে গরুগুলো ওনারা কিনেছেন। এই যে এখানে আছে গরুগুলো, এগুলা, এটা এটা কত পড়েছে ভাই? 1,74,000। কতটুকু ওজন হবে? 7.5 মন ওজন হবে। 1,74,000। আর এটা, এটাও হয় কালোটা? আচ্ছা আচ্ছা, এখানে আছে সব, এখানে আছে সব। আমরা দেখি আরও কিছু তথ্য আমরা দেই। এই যে এখানে আরেকটি চলে আসলো মনে হয়, এটা কি হলো? কত কত? 1,37,000। ভাই আপনি কোথা থেকে ভাই? কুমিল্লা হাজীগঞ্জ থেকে। 1,37,000। এটা কতটুকু হবে ওজন? 5 মন হবে। দর্শক শুনছেন যে 5 মন হবে। 1,37,000-এ গরুটি হয়ে গেল। আমরা দেখছি এই যে গরুগুলো এখানে বাঁধা আছে। হ্যাঁ, এটাও হয় এগুলা 1,20,000 করে? এটা নিছি 1,20,000 করে। এটা কত? এটা 1,00,000। এটা 1,00,000। কতটুকু ওজন হবে এটা? এটা মনে করেন 4 মনের শর্ট, 3.5 মন প্লাস, 3.5 মন প্লাস। আমরা দেখি এটা কতটুকু হবে? এটা 5 মন হবে। 30। আমরা দেখছি কোনগুলো কোনগুলো জোড়াটা 2,45,000। দুটা কতটুকু হবে? আরো 500টা কিনবো। তো ওনাদেরকে বলছিলাম যে খোঁচাবাড়ি হাটে এই হাটগুলো থেকে একটু হলেও কম পাওয়া যাবে, দূরের হাট। ওনারা আসে বাজার দেখে কোন না কাছে ভাই, এটা হিসাব ঠিক আছে। এখানে বর্তমানে বাজারটা বিশাল কম আছে, ওনারা মনে হয় আসলে এরপরে মনে হয়। আচ্ছা আচ্ছা, সবই তো মাংসের জন্য কিনছেন? মাংসের জন্য সবই মাংস। আচ্ছা, দোকান আছে দেখছেন দর্শক। আমরা দেখছি কুমিল্লা হাজীগঞ্জ তো চাঁদপুর দর্শক, চাঁদপুর থেকে ওনারা এসেছেন। আমরা দেখছি ভাইরা পাশে আছেন, ওই যে সবই মাংসের ব্যবসায়ী ওনারা। কাস্টমার তো নাই ভাইয়া, আসলটা তো কি লাগবে?
কত বললেন 157,000 বলেছে এখানে আরেকটি দেখছি আমরা সেটারও একটু দরদাম করছে আমরা রয়েছে ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন চাঁদপুরের ব্যবসায়ী যে মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি মাদার শেষ প্রায় কত বললেন আমরা দেখছি আরো কিছু গরু এখানেও আরেকটি আছে আমরা সেটারও একটু তথ্য নেই কত কত 45 বলছে আমরা এসেছি কতটুকু ওজন হবে এটা 6 মণ দর্শক আমরা দেখছি এবং শুনছি আজকে কোচাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা যে সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম দেখি আমরা আরও কিছু তথ্য আপনাদের দিতে পারি কিনা হাটটা নষ্ট করার জন্য হয়তোবা গাড়িতে উঠে গেল এখন বৃষ্টি ছাড়ার পরে একটু কেনা বেচা শুরু হয়েছিল আমরা সে ওই ধারাবাহিকতায় আপনাদের দেখাচ্ছিলাম কিছু মাংসের গরু কেনা বেচা কত চান কত কত 160 দর্শক শুনছেন যে 160 চাইছে বিশাল কতটুকু হবে এটা কতটুকু হবে আমি কই দেব কই পারবে না দর্শক শুনছেন কতটুকু হবে কাঁচা ভাই 5 মনের শর্ট হবে আমরা শুনছি কত বললেন দাম দাম কত দিলেন 130 তো যাই হোক কেনা বেচা তো করছেন একটু নাম্বারটা কোন আপনার
এটা